যারা সেখানে সেজদা করে তাদের বিরুদ্ধে আমাদের স্টিম রোলার ঠিক কি না বলো আল্লাহ কয়জন এই জন্য যুবক ইবাদত হবে কার এই জন্য যুবক আমরা যে মাজার গিয়ে জিয়ারত করি আমরা সেখানে গিয়ে সেজদা করি না যারা সেখানে সেজদা করে তাদের বিরুদ্ধে আমাদের স্টিম রোলার ঠিক কি না বলো তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আগে ছিল এখন আছে ভবিষ্যতে থাকবে এটা আপনারা মিসগাইড করেন অনেকেই সমাজে আইসা আমাদেরকে ডাইরেক্ট উল্লেখ করে করে বলা হয় আমরা ভণ্ড আমাদেরকে উল্লেখ করে বলা হয় আমরা মাজার পূজারি কথা বলেন না কেন ঠিক কি না বলো আমাদের নাম ধরে ধরে বলে যেই সমস্ত জায়গায় সেজদা হয় সেখান থেকে তাদেরকে প্রতিরোধ করার দায়িত্ব শুধু তোমাদের না আমাদেরও আছে ঠিক কি না বলো যেখানে কোনো ধরনের অসামাজিক কোনো কাজ হবে আমরা সবাই মিলে প্রতিরোধ করতে হবে যদি আপনার তীরটা থাকে আমার দিকে আমি আমার তীরটাও থাকবে আপনার দিকে আপনার উদ্দেশ্য খারাপ আপনার উদ্দেশ্য খারাপ এই জন্য আপনি আমাদেরকে প্রশ্নবিদ্ধ করেন যা হবার অতীতে হয়ে গেছে কিন্তু একটা কথা এখন তথ্য প্রযুক্তির যুগ এখন আমি কি বলি আপনি কি বলেন সবাই দেখে ঘরে শুয়েছে ঠিক কি না বলুন এই জন্য আমি সব কিছু উপেন করে দিই বলতে চাই একমাত্র সেজদা পাওয়ার মালিক হলো একজন এ যুবক জবানটা খুলে ছেড়ে হুঙ্কার দিয়া বলো তিনি কে হারানো বস্তু ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয় হারানো টাকা হারানো মূলধন ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয় আমার আল্লাহর হাবিব বলেন একটা বান্দা যখন গুনাহ করে গুনাহ করার পর যখন আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ তার চাইতে কোটি গুণ বেশি খুশি হয় এই জন্য যুবক ভাইয়ের আমার তওবা করলে গুনাহ মাফ হয় তওবা করলে সিনা সাফ হয় তওবা করলে আমার আল্লাহ খুশি হয় যা হবার হয়ে গেছে অতীতে যা হবার হয়ে গেছে ভবিষ্যতের প্রত্যেকটা পদযাত্রা আমরা করব ইমানি চিত্তে গুনাহ মাফের মালিক আমার আল্লাহ এই জন্য যুবক যা করেছেন অতীতের জন্য আজকে অন্তত পক্ষে বসন্ত সুপুর মধ্য বাড়া 8 নং মুন্সির হাট 14 গ্রাম দিনের বেলায় যে মাহফিল হচ্ছে এখানে আমি এসেছি আপনি এসেছেন আবার আপনি বাড়িতে চলে যাবেন একটা কথা আপনাকে মনে রাখতে হবে কোথায় ছিলাম কোথায় আসলাম কোথায় যাব এই তিনটা বিষয় যার অন্তরে ধারণ করে রাখবে সেই লোকটা কোনোদিন আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে না কথা বলেন ঠিক কি না আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে না খুব মনোযোগ দিবেন ভূমিকায় 30-40 মিনিট সময় আমি ডানবাম কথা বলে সময় নষ্ট না করি কিন্তু কথা শুনুন মূল বিষয়ে আমি চলে গেলাম সময়ের দিকে খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে বাকারার মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছেন আপনার আমার অবস্থান আপনাকে আমাকে আল্লাহ স্মরণ করে দিয়েছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহয়াকুম ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ الله رب العالمين বলেন كَيْفَ تَكْفُرُونَ بِاللَّهِ الله رب العالمين বলেন কি কিভাবে তোমরা রবকে অস্বীকার করবে আমি কোথায় ছিলাম কোথায় এসেছি আবার কোথায় যাব ছিলাম আল্লাহর কুদরতের উপরে আসছি দুনিয়ার ভিতরে আবার যাব কবরের ভিতরে এটাই হলো আমার শেষ কথা কোথায় ছিলাম কোথায় আসলাম কোথায় যাব আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো তোমরা ছিলে মুর্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিয়েছি জবান খুলে বলুন জীবন দেওয়ার মালিককে ওয়া কুনতুম আমওয়াতান তোমরা ছিলে মৃত তোমরা ছিলে নিষ্প্রাণ আমি আল্লাহ রাব্বুল আলামিন ফা আহয়াকুম তোমাদেরকে জীবন দিয়েছি জীবন দেওয়ার পরে কেউ রাষ্ট্রপতি হবে জীবন দেওয়ার পরে কেউ প্রধানমন্ত্রী হয়েছেন জীবন দেওয়ার পরে চেয়ারম্যান মহোদয় হয়েছেন জীবন দেওয়ার পরে চেয়ারম্যান মহোদয়রা হয়েছেন জীবন দেওয়ার পরে বক্তা হয়েছি জীবন দেওয়ার পরে আমি মেম্বার হয়েছি জীবন দেওয়ার পরে ওসি হয়েছি জীবন দেওয়ার পরে ডিসি হয়েছি জীবন দেওয়ার পরে ইমাম হয়েছেন জীবন দেওয়ার পরে খতিব হয়েছেন হাত তুলে বলেন ঠিক
এটা হলো জীবন দেওয়ার পরের কথা। আমার তো প্রাণী ছিল না, জীবন পাওয়ার পরে আমার আল্লাহ আমাদেরকে এক একজনকে এক একটা ক্ষমতা দিয়েছেন। এই পৃথিবীতে আপনাকে যা দিয়েছেন একজন, তিনি বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুওয়াল্লাহ, তিনি সেই আল্লাহ। জোরে কোন মারহাবা। এই জন্য যুবক, জীবন পাওয়ার পরে আমি অনেক কিছু হয়ে গেলাম, হওয়ার পরে আমার আল্লাহ একটা থাবার মাধ্যমে সব বিলীন করে দিবে, একটা থাবার মাধ্যমে সব বিলীন করে দিবে। আমার জীবনে একটা থাবা আসবে, যেই থাবার আসতেই আমার বাহাদুরি শেষ, যেই থাবা আসলে আমার বক্তাগিরি শেষ, যেই থাবা আসলে আপনার চেয়ারম্যানগিরি শেষ, যেই থাবা আসলে আপনার সব শেষ, সব অবস্থান চোখের পলকে স্তব্ধ হয়ে যাবে। কেউ বলবে না তাহিরি সাহেব, কেউ বলবে না চেয়ারম্যান সাহেব, সবাই বলবে, ঘরেও বলবে লাশ, মাঠেও বলবে লাশ, ইমাম সাহেব মসজিদের মাইক দিয়ে বলবে মরহুমের লাশ এসেছে। এতদিন বলেছে চেয়ারম্যান মহোদয় এসেছে, তাহিরি সাহেব এসেছেন, আর আমি মারা গেলে আমার ঘরে কলাশ, বাহিরে কলাশ, জানাজার মাঠেও কলাশ, কবরে নামাইবার সময় কলাশটার ধরো। তাহলে দেখেন আপনার আমার কি পরিচয়টা জাগা মতো। আল্লাহকে দেখ, আমি তোদেরকে ছেড়ে দিয়েছি, রাস্তা হলো দুইটা, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। মন্দ রাস্তা চললে জাহান্নামে যাবে, ভালো রাস্তা চললে জান্নাতে যাবে। এখন বসন্তপুরের মানুষ, চৌদ্দগ্রামের মানুষ জবানটা বলে বলেন, আমরা কি হকের পথে চলবো না বাতিল পথে চলবো? এই জন্য আল্লাহ বলেন ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, ফা আহিয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে মরণ নামক থাবার মাধ্যমে সব শেষ হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তুমি মরা গেছো, মানে এই নয় যে তোমার সব শেষ হয়ে গেছে, না না না, আমি আল্লাহ জীবন দিয়েছিলাম একটা কারণে, আবার মরণ দিয়া মরণ দিব আরেকটা কারণে, মরণ দেওয়ার পরে জিন্দা বানাবো একটা কারণে। জোরে কে আল্লাহু আকবার বলবেন না? ও আল্লাহ, জীবন দিছো কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কয় জীবন কেন দিছি জানো নি, তোমাদেরকে কেন বানাইছি জানো নি, কেন বানাইছি? আমি আল্লাহর কাছ থেকে শুনে যাও আমার যুবক ভাইরা, একদম সাইলেন্ট থাকুন, আমার কথাগুলো শুনুন। এমন একটি বয়ান করতেছি যে এই বয়ানটা আপনার আমার সবার জীবনের সঙ্গে জড়িত, কথা বলেন ঠিক কিনা বলেন। আল্লাহ কয় ওয়া কুনতুম আমওয়াতান, তোরা মোরা ছিলি, ফা আহিয়াকুম, জীবন দিছি, জীবন দিছি একটা উদ্দেশ্য আছে। আমি তেলাওয়াত করলে জোরে আল্লাহ আকবার বলতে হবে, আমি আল্লাহ যে জীবন দিছি আমার একটা উদ্দেশ্য আছে। কই কি? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জীবন দিছি তোরে আমি আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কি না বলো? করে জীবন দিছি টেন্ডারবাজি করার জন্য নয়, তোরে জীবন দিছি মানুষকে খুন করার জন্য নয়, তোরে জীবন দিছি জঙ্গিবাদিতা করার জন্য নয়, তোরে জীবন দিছি সন্ত্রাসী করার জন্য নয়, তোরে জীবন দিছি নবীর বিরুদ্ধে কথা বলার জন্য নয়। হাত তুলে বলুন ঠিক কি না বলুন? আল্লাহু আকবার বলুন। এই জন্য আমরা আল্লাহ আমাদেরকে বানাইছেন কিসের জন্য? গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে গোলামি হয় কার? আপনাদের জবান খুলে দেন আমার আল্লাহর জন্য, কাউকে ভালোবাসুন আল্লাহর জন্য, কাউর সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন আল্লাহ রাসূলের জন্য, ঠিক কি না বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদেরকে বানিয়েছি কিসের জন্য? ইবাদতের জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে কার গোলামি হয়, হজের মাধ্যমে কার গোলামি হয়, যাকাতের মাধ্যমে কার গোলামি হয়, মা বাবার খেদমতের মাধ্যমে কার গোলামি হয়? এই জন্য আল্লাহ বলে ওয়া কুনতুম আমওয়াতান ফা আহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে নিষ্প্রাণকে প্রাণ দিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে কর আল্লাহু আকবার। কেউ
গোলামি কইরা জীবন কাটাইছে, কেউ গোলামি না কইরা জীবন কাটাইছে। আল্লাহ কয় যারা গোলামি কইরা কাটাইছে তাদেরকে আমি একটা থাবা দিমু, আর যারা গোলামি না কইরা জীবন কাটাইছে এদেরকে একটা থাবা দিমু। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন হলো সবচাইতে আল্লাহর দরাগল অনেক শক্ত। আল্লাহ বলেন ইন্না বাউকশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আর জোরে বলো কি আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ বলেন যারা আমার গোলামি করে এদেরকে আমি থাবা দিব, আবার যারা গোলামি করবে না এদেরকে আমি আল্লাহ থাবা দিব। তবে পার্থক্য আছে দুইটা। এক নম্বর, ইমানদারের মরণ হবে সহজ। ইমানদারের মরণ হবে কি সহজ? এটা আমি আস্তে আস্তে ঢুকতেছি যে বয়ানে। আর বেঈমানের মরণ হবে অনেক কঠিন। আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে মরণ দিয়ে সব শেষ করে দিব। তবে একটা কথা এখানে, ফাআহিয়াকুম সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে মরণ দিব। মরণটা কেন দিব? মরণটা এই জন্য দিব আমি আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াতের মালিক। যদি মউতের মালিকটা তোদেরকে না বুঝাই তোরা গাদ্দারি করবি। কথা বলেন ঠিক না ঠিক? যেমন নমরুদ্দারে রূপ দেয় নাই, নমরুদ্দার আর ফেরাউন না আল্লাহ রূপ দেয় না, লাস্টে কয় আমরার মরণই হবে না, আমরাই আল্লাহ। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ। আল্লাহ কয়জন? কথা বলতে হবে আল্লাহ কয়জন? আল্লাহ হলো একজন, সাজদা পাওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না, আর জোরে কোন যাবে না। এটাই হলো আমাদের ছাত্র জীবনের শিক্ষা। মনে করবেন না ওয়াজে সেই কথাগুলো বলি, আমার মা যখন সালার মধ্যে বসায়া কোরআন সবক দিয়েছিল তখন আমার মা সেদিন বলে দিয়েছিল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার! আল্লাহ কয়জন? এই জন্য যুবক ইবাদত হবে কার? এই জন্য যুবক আমরা যে মাজার গিয়ে জিয়ারত করি, আমরা সেখানে গিয়ে সেজদা করি না, যারা সেখানে সেজদা করে তাদের বিরুদ্ধে আমাদের ইস্টিম রোলার ঠিক কি না বলো? তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। এটা আপনারা মিসগাইড করেন অনেকেই সমাজে আইসা আমাদেরকে ডাইরেক্ট উল্লেখ করে করে বলা হয় আমরা ভণ্ড, আমাদেরকে উল্লেখ করে বলা হয় আমরা মাজার পূজারি। কথা বলেন না কেন ঠিক কি না বলো? আমাদের নাম ধরে ধরে বলে যেই সমস্ত জায়গায় সেজদা হয় সেখান থেকে তাদেরকে প্রতিরোধ করার দায়িত্ব শুধু তোমাদের না আমাদেরও আছে ঠিক কি না বলো? যেখানে কোনো ধরনের অসামাজিক কোনো কাজ হবে আমরা সবাই মিলে প্রতিরোধ করতে হবে। যদি আপনার তীরটা থাকে আমার দিকে, আমি আমার তীরটাও থাকবে আপনার দিকে। আপনার উদ্দেশ্য খারাপ, আপনার উদ্দেশ্য খারাপ, এই জন্য আপনি আমাদেরকে প্রশ্নবিদ্ধ করেন। যা হবার অতীতে হয়ে গেছে, কিন্তু একটা কথা, এখন তথ্য প্রযুক্তির যুগ, এখন আমি কি বলি আপনি কি বলেন সবাই দেখে ঘরে শুয়ে শুয়ে ঠিক কি না বলুন? এই জন্য আমি সব কিছু উপেন করে দিই, বলতে চাই একমাত্র সেজদা পাওয়ার মালিক হলো একজন। এ যুবক জবানটা খুলে সেরে হুঙ্কার দিয়া বলো তিনি কে? আর কোনো অভিযোগ আছে আপনার? একটা একটা ধরুন, শুধু মনে রাখবেন কথাগুলো, শুধু মনে রাখবেন। কয় আমি আল্লাহ মরণ দিমু, আমি আল্লাহ হায়াত দিছি, আমি আল্লাহ মরণ দিমু। তবে একটা কথা মনে রাখো, জীবন মরা নিষ্প্রাণকে প্রাণ দিয়েছি, আবার প্রাণকে নিষ্প্রাণ করেছি। নিষ্প্রাণকে প্রাণ দিয়েছি আমার গোলামি করার জন্য, এখন আবার প্রাণ নেওয়ার পরে প্রাণটা দিমু কেন? প্রাণটা দেওয়ার পরে প্রাণটা নিয়েছি, প্রাণটা নেওয়ার আগে সময় দিছে গোলামি করার জন্য, আর প্রাণটা নেওয়ার পরে প্রাণটা যে কবরে দিব জীবন দিব এটা কিন্তু গোলামি করার জন্য দিব না। কারণ মানুষ মারা যাওয়ার সাথে সাথে আমলের দরজা সব বন্ধ হয়ে যায়। কথা কোন ঠিক কি না? আমি আল্লাহ মরণের পর খুব মনোযোগ দিব। কথাগুলো বুঝতে হবে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের নগণ্য খাদেম, কিন্তু কথাগুলো বোঝা লাগবে। জীবন ইসলাম ইবাদতের জন্য, আবার কবরে জীবন দিব ইবাদতের জন্য না। ওই যে দুইটা শর্ত ইসলাম, ভালো পথে চললে জান্নাতি আর মন্দ পথে চললে জাহান্নামি, একমাত্র এটা প্রমাণ করার জন্য। দুনিয়াতে থাইকা কি করেছো তার জাররা জাররা পরিমাণ হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সুম্মা ইউহাইকুম, আবার তোমাদেরকে জীবন দিব।
এই জন্য জীবন দিবে। এখন আসুন দেখি একটু বসন্তপুরের মানুষ, চোদ্দ গ্রামের মানুষ, একটু কানটা লাগাইয়া দাও। আমরা দুনিয়াতে এসে গোলামি করি, নিজের বাড়ি মসজিদে গিয়ে গোলামি করি, এখন আমরা তো কবরটাকে বলি আসল ঘর, এই ঘরের মধ্যে গেলাম কিন্তু আসলে মূলত ঘরে যাই নাই। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা যে পাঠিয়েছেন তার কাছে আমরা ফিরে গিয়েছি। আমার আল্লাহ আয়াতে ক্লিয়ার করে দিলেন, সুম্মা ইলাইহি তুরজাউন। যে বানাইছে আমাদেরকে তার দিকে আমরা ফিরে গেছি, তিনি কে? মানুষ মারা যাওয়ার পর আমরা কি বলি ভাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আমাদেরকে বানিয়েছেন, আল্লাহর কাছে চলে যাব। এখন প্রশ্ন হলো, হুজুর রাস্তা তো বললেন দুইটা, একটা হলো ইমানের রাস্তা আর একটা হলো বেঈমানের রাস্তা। বেঈমানের রাস্তা চলতে পারো, চলতে থাকো, একদিন আল্লাহ টান দিব, তোমার রাস্তা বন্ধ হয়ে যাবে। ভালো পথে চলতেছো, চলতে থাকো, আল্লাহ টান দিবে, রাস্তা ব্লক হয়ে যাবে। কিন্তু পার্থক্য হলো দুইটা, ইমানদারের মরণটা কেমন হবে আর বেঈমানের মরণটা কেমন হবে, এই বিষয়গুলো বসন্তপুরে জানার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ইমানদারের কাছে যখন আজরাইলকে পাঠাবে, ইমানদারটা তখন ঘরের ভিতরে শুয়া থাকবে, ইমানদারের মাথার পাশে এসে আজরাইলে বসবে। কিন্তু কিতাব প্রমাণ করে ইমানদারের ঘর বসন্তপুর, এই বসন্তপুরে ইমানদার আসলে, আজরাইলে আসলে ওই ইমানদারের দরজায় দাঁড়াইয়া আজরাইলে সালাম দেয়। কে সালাম দেয়? ওই যে আমরা প্রায় সময় শান গাইতাম, যারে মাটিও খাই না জমেও সই না গো প্রেমিক যেই জনা, এগুলো যখন সুর দিয়ে বলতাম তখন অনেকে বলতো আমরা গান গাই, কি কি কন এগুলোই বলতো। আমি এখন মুখে মুখে বলছি, কেউ বলবে না, যারে মাটিও খাই না জমেও সই না গো প্রেমিক যেই জনা, এখন কোনো ফতো নাই। আর এটা যদি একটু সুর দিয়ে বলি, যারে মাটিও খায় না জমে অসয় না গো প্রেমিকে যে জহনা। এই যে পাগল হয়ে গেলেন, একটু পরে দোকানে গিয়ে বলবেন তাহির গান গাই গেছে। এই জন্য আমি সিস্টেম পাল্টাইয়া ফেলেছি। গাইবো গাইবো গাইবো, কষ্ট হবে আপনাদের। নবীর শান চলবে, কথা বলেন ঠিক কিনা বলেন? অলি আল্লাহর শান, আমরা বলি নবীর শান, আর আমার ভাইরা বলে ইসলামী সঙ্গীত একই কথা। পার্থক্য তো এখানে শুধু ভাষার পার্থক্য। ইসলামী সঙ্গীত যদি বলি আর কোনো সমস্যা নাই? এই জন্য যুবক আমি কি বলি কি বুঝাইতে চাই তা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাবেন, বসন্তপুর ইমানদারের ঘরে আজরাইল আসবেন, আয়েশা আজরাইল ইমানদারের একদম মাথার পাশে এসে বসবেন। বসে বসে আনবারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা, ওই দিন তাহাজ্জুদ নামাজের পরে আমি নিজে পড়েছি, পরে খুব ভালো লেগেছে, আফসোস করেছি, আল্লাহ ইমানদারের মরণ এত সহজ, আল্লাহ তুমি ইমানের সাথে মরণ দিও, মানে এত সহজ। ইমানদারের কাছে আসবে বসন্তপুর, বসন্তপুর ইমানদারের কাছে এসে বলবে, এ আল্লাহর বান্দা রেডি থাকো, তোমার রূহটা নেওয়ার জন্য আমি এসেছি। আর আজরাইলের আঙ্গুল দিয়া ইমানদারের মাথার চুলগুলোর মধ্যে আশ্রয় দিবে। সন্তান মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে যেমনে ঘুমায়া যায়, আজরাইলে যখন মাথার চুলগুলোর মধ্যে এমন ভাবে যখন আশ্রয় দিবে নিজের নূরানী আঙ্গুল দিয়া, ইমানদারটা ধীরে ধীরে একটা ঘুম ঘুম ভাব আসবে। আজরাইল যখন তারে ঘুম ঘুম ভাব তুলবে, তখন আল্লাহ আর একটা ফেরেশতারে ডাক দিয়ে বলবে, ফেরেশতা তুই কিসের জন্য বসে আছিস? যা, আমার ইমানদারের রুহটা কবজ হবে, ওই ইমানদারের কাছে তুই যা, আজরাইলের কাছে জানটা কবজ করার জন্য। আর তুই যাইবি ইমানদারের কাছে, হাতের মধ্যে দুইটা বস্তু লো, একটা হলো সাদা কাপড় আর একটা হলো আতরের বোতল। আপনাকে যদি ওই রকম লেভেলে যেতে হয় আপনাকে কাজ করতে হবে, আপনি একটা অ্যাপ্লাই করবেন, আপনার অ্যাপ্লাই অনুযায়ী যোগ্যতা থাকতে হবে, যোগ্যতা না থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি আল্লাহর কাছে ঈমান আর নেক আমলটা সাবমিট করেন, বাকি কাজ আল্লাহ করবে। আপনি এটা দেন আল্লাহর সামনে, জানলা আমার এটা আছে, আল্লাহ পছন্দ হয়ে গেছে আজরাইলকে পাঠিয়ে দিবে, যা
গুম পরাই দে সুবহানাল্লাহ বলবে না এবার আল্লাহ বলবে না ও ফেরেশতা তুমি যাও ইমানদারের কাছে কয়টা জিনিস লয়ে যাও কি কি আতর আর কিসের কাপড় সাদা কাপড় নিয়ে যখন আসবেন ফেরেশতা ডাক দিয়ে বলবেন আল্লাহ আজরাইলে তো ইমানদারের মাথার কাছে বসছে আমি বসবো কোথায় আল্লাহ ডাক দিয়া কহ পাগলা ও ফেরেশতারে ইমানদারের দুইটা চোখ দুইটা চোখের মাঝখানে তুই গিয়া বসে যা আল্লাহু আকবার বলবেন না আল্লাহু আকবার ইমানদারের দুইটা চোখের মাঝখানে বসো ইমানদার মাথার পাশে ওই ফেরেশতারে ইমানদারের দুইটা চোখের মাঝখানে বসলো আর অপেক্ষা করতেছে রুহুটা কবজ হবে আল্লাহ ডাক দিয়া বলে এ ইল্লিনের ফেরেশতা ইমানদার রুহুটা যখন কবজ করা হবে ওই রুহুটারে তুমি সাদা কাপড় দিয়া আতর দিয়া সুন্দর করে কাপড়টারে সুগন্ধি বানাইয়া ইমানদারের রুহুটারে বাইন্ডিং বানানোর জন্য আমি আল্লাহ তোমারে পাঠাইছি আল্লাহু আকবার শুধুমাত্র তাই নয় এবার আজরাইলে ডাক দিয়া বলবো হো আল্লাহর বান্দা ধরতেছি ইমানদার ডাক দিয়া বলবে ও আজরাইল দেরি করো না তাড়াতাড়ি রুহুটা কবজ করো আমার যিনি বানাইছে তার দেখার জন্য মনটা পাগল হয়ে রইছে আল্লাহু আকবার তাড়াতাড়ি রুহুটা কবজ করো আমার মনিবরে দেখার জন্য আমার দিনটা পাগল পাগল হইয়া রইছে এবার ইমানদারে মরণের কোনো ডরাই নাই ইমানদার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই ঠিক কিনা বলেন আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ মোমেনো কা কাম হ্যায় মকান চুস্তি নামাজে পানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীন এই জন্য যুবক ভাইয়ের আমার কথাগুলো মনোযোগ দেন খুব মনোযোগ দেন জীবনে তো কম হাসেন নাই জীবনে তো কম বাড়িতে আড্ডা মারেন নাই একটু মনোযোগ দেন এমন মরণটাই কামনা করেন বসন্ত পুনে যেই মরণের সময় ইমানদার বলবে আজরাইল আমার হুটারে নিয়ে যাও আমার মনিবের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে রয়েছে এবার ইমানদার হুটা কবজ করবে মায়ের স্তন থেকে সন্তান যেমনে ঘুমায়া যায় টের পাই না দুধ পান করতে করতে ঘুমায়া যায় ইমানদারেও আজরাইলের হাতের স্পর্শে ঘুমায়া যাবে আর ওই ফেরেশতা যে আতর লাগাইবে কাফনের ভিতরে ওই কাফনের আতরের সুগ্রানের কারণে ইমানদার আল্লাহর লীলায় হারাইয়া যাবে সিফাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সেবা আল্লাহ রঙে রঙিন হও আল্লাহ রং কতই না সুন্দর আল্লাহ পাকের 3000 নাম 1000 নাম আছে নবী রাসূলদের মাঝে আর 1000 নাম আছে ফেরেশতাদের মাঝে 300 নাম আছে তাওরাতে 300 আছে জবুরে 300 আছে ইনজিলে 99টা কোরআনে 2999টা পাইলাম আর একটা কই ওই রঙে রঙিন হও তাইলে সেই নামের মাহাত্ম্য খুঁজে পাবে এই জন্য যুব কথাটা রেখে গেলাম মনে হইলে বলবো কিন্তু শুনে রাখুন ইমানদারের রুহটা যখন কবজ করবে তখন ইমানদারের রুহটারে ওই যে ইল্লিনের ফেরেশতার হাতের ভিতরে সাদা কাপড় ওই কাপড়ের ভিতরে ইমানদারের রুহটারে বাইন্ডিং করবে এই দিক দিয়ে বসন্তপুর একজন মারা গেল 14 গ্রাম গেল কাফনের কাপড় কেনার জন্য আর ওই দিক দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের রুহটারে জান্নাতি কাপড় দিয়া বাইন্ডিং কইরা উপরের দিকে তুলে নিয়ে গেল দুনিয়ার মানুষ ব্যস্ত ডেড বডিটারে সুন্দর করে 3 কাপড় দিয়ে পেছাইতো মহিলা হলে 5 কাপড় কিন্তু ইমানদার রুহটারে আমার আল্লাহ বাইন্ডিং করার জন্য যেই মার্কেট থেকে কাপড়টা পাঠাইলেন এই মার্কেটটা 14 গ্রাম কুমিল্লার মার্কেট না হাদিস শরীফের মধ্যে এসেছে ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস আরে আল্লাহ ভালো বলেন না ইমানদারের দাম বাড়াইছে কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে সম্মান দিয়েছেন
এই জন্য ইমানদার সুন্দর করে সে ঘুমায়া যাবে। এবার ওই ফেরেশতা আজরাইলের ডিউটি শেষ, ওই ফেরেশতা ইমানদারের উপরে উপরের দিকে তুলে নিয়ে যাবে। যখন ফেরেশতাদের প্রথম মঞ্জিলে যাবে, ফেরেশতাদের প্রথম মঞ্জিলে যাওয়ার পরে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, তোমার হাতের মধ্যে কি জীবনে কত গ্রান নাকে লাগলো, এমন সুন্দর গ্রান কোনোদিন লাগে নাই। ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা শুনো, আমার হাতে কি জানোনি, আমার হাতে গলে এমন গ্রামের এমন ইমানদারের রূহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার বাড়িতে নিতে আমাকে পাঠিয়েছেন। যেই মাত্র ইমানদারের কথা শুনবে, সাথে সাথে ওই ফেরেশতারা ইমানদারদেরকে সালাম দিয়ে দিবে, জান্নাতি। তেলাওয়াত করলে খারাপ লাগে বাবা? তেলাওয়াত করলে খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার রূহটারে নিতে নিতে ফেরেশতার মাধ্যমে প্রথম আকাশের মধ্যে নিয়ে যাবে। প্রথম আকাশের ফেরেশতার ঈমানদারে সালাম দিব, দ্বিতীয় আকাশের ফেরেশতার ঈমানদারে সালাম দিব, তৃতীয় আকাশের ফেরেশতারা ঈমানদারকে সালাম দিবে, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশে যাবে। আল্লাহ বলবেন, যাওয়ার একটু সামনে যাও। যখন একটু সামনে যাবে, গিয়ে দেখবেন বিশাল বড় একটা ঘর আমার আল্লাহ ঈমানদার রূহ রাখার জন্য বানিয়ে রেখেছে। ওই ঘরের নাম কি? ওই ঘরের নাম হলো ইল্লিন। ইল্লিন নামক জায়গায় ইমানদার রুহটা নিয়ে যাবে। আর এই দিক দিয়ে বসন্ত পরে দেহটারে কাফন দিয়ে বাইন্ডিং করে গুরুস্থানে নিয়ে যাইতেছে। রুহু চলে গেল ইল্লিনে, বডি যাইতেছে কবরে, গুসল হলো, জানাজা হলো, আর কাফন হলো, দাফন হয়ে গেল। ইমানদারকে কবরে নামায় দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতা আর দেরি করো না, আমার প্রেমিক কবরের ভিতরে এসেছে। যে রুহুটা ইল্লিনে রেখেছো, ওই রুহুটা নিয়ে ইমানদারের ভিতরে প্রবেশ করায়া দাও। ইমানদারের বডির ভিতরে প্রবেশ করায়া দিবে, তখন তার শরীরের ভিতরে একটা কাপড়, কাফনের কাপড় থাকবে। কাফনের কাপড়ে বাদ দেয় কয়টা? একটা হলো মাথায়, একটা কোথায়? একটা হলো মাথায়, আর একটা হলো মধ্যখানে, আর একটা হলো পায়ের তলায়। যখন তার বাদন দিয়ে বানটা ডিল করে দিয়ে চলে আসে, তখন ইমানদারকে বিদায় দিয়ে উপরের মানুষগুলা চলে যায়, আর ওই ফেরেশতার রূহটা নিয়ে বসন্তপুর গুরুস্থানের ভিতরে নেমে যাবে। ও বন্ধু রে, ওই গুরুস্থানে তোর মা যাবে না, বাবা যাবে না, সাথী যাবে না, বাতি হবে না। আমি আজকে 10টা মাস হয়ে গেল, আমার আব্বারের নিজের হাতে ওই কবরে নামায়া দিয়ে আসছিলাম, বাবার কাফনের কাপড়টা খুলছিলাম, দাড়িগুলা হাতায়া দিয়ে আসছিলাম। 10টা মাস গত হয়ে গেল, আমার আব্বার আমি শুয়ায়া দিয়ে আসছি। গত 20 সালের মার্চ মাসের 5 তারিখে আমার আব্বা বিদায় হয়ে গেল। এত ঘোরা ঘুরতেছি, এত ঘোরা ঘুরতেছি, কিন্তু কত মানুষ দেখি আমার বাবার মতন লাগে না। আমার তো মনে হয় প্রত্যেকটা সন্তান মা বাবার জন্য এমন পাগল। কথা বলেন ঠিক কিনা? বাবার চেহারা বাসে, দাড়িগুলা বাসে, চোখগুলা বাসে, কিন্তু বাবারে পাই না। এটাই তো পৃথিবীর নিয়ম, আমিও গেলে আমাকে আর কেউ স্মরণ করবে না। ও যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, বয়ানকারে সাধারণ ভাবে তোমরা নিও না। একটা কথা মনে রাখবেন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর। কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফ, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন।
জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আমার তোর ইবাদায় আছে কোন শেখে আগাতে কোন মসজিদে এলানে হবে সোয়াবে শেষ খাটে জবান খুলে কোন ঠিক কিনা আমার তোর ইবাদায় আছে কোন শেখে আগাতে কোন মসজিদে এলানে হবে সোয়াবে শেষ খাটে কবে কোথায় করবে দাফন কবে কোথায় করবে দাফন আমাকে সজন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার আল্লাহু আকবার কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন জানাজারে পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে মহব্বতে বলুন আল্লাহু আকবার আমার যুবক ভাইরা আল্লাহ বলবে আমার প্রেমিক পরীক্ষার কেন্দ্রে ঢুকেছে রুহুটা ইল্লিনে রাইখো না ইমানদার ভিতরে নিয়ে ঢুকাইয়া দাও আমার প্রেমিক একটু পরে ইন্টারভিউ হবে সুবহানাল্লাহ এবার ইমানদারের মাঝে রুহুটা দিয়ে দিবে যেই মাত্র ইমানদারের ভিতরে রুহুটা প্রবেশ করানো হবে ওই মুহূর্তে ইমানদার কবরের ভিতরে জিন্দা হয়ে যাবে তখন মুনকার নকির কবরে আসে নাই ওই ইমানদার জীবিত হবে শেষ বাটিগুলো দিয়ে আপনজনরা গুরুস্থান থেকে যে বিদায় নিতেছে ইমানদারকে রুহুটা দেওয়ার পরে ইমানদার কবর থেকে তার পায়ের আওয়াজগুলো শুনতে পাবে যাও 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 আবার কবরে পৃথিবীর কেউ আসার কোনো সুযোগ এবার ইমানদার কানে এত বড় পাওয়ার হবে আপনজনরা বাবা ভাই বোন ভাইয়েরা গুরুস্থান থেকে বিদায় নিতেছে ইমানদার কবরের ভিতর থেকে আওয়াজটা শুনবো বন্ধুরে ইমানদার আওয়াজ শুনবে আর হঠাৎ করে খটখটানে একটা আওয়াজ শুনবে কবরের উপরে এবার কবরের ভিতরে মুনকার নকির ঢুকবে ঢুকার পরে ইমানদারকে কবরে শোয়া থেকে দা বসাবে শোয়া থেকে বসায় তিনটা প্রশ্ন করা হবে এক নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা ইমানদার বলবে রব্বি আল্লাহ দেখেন তো কেমন লাগে ওই সময়টা আরে দুনিয়ার পরীক্ষার হলে প্রশ্নটা হাতে নিয়ে যখন দেখে এক নং প্রশ্নটা কমন দুই নং প্রশ্নটা কমন তিন নং প্রশ্ন কমন তখন কেমন লাগে রে কই সুন্দর লাগে মনটা শান্তি লাগে আর আল্লাহ কবরে ফেরেশতা পাঠাইয়া পরীক্ষা নিবে এক নম্বর প্রশ্ন মার রব্বুকা ইমানদার বলবে রব্বি আল্লাহ দুই নম্বর প্রশ্ন ওয়ামা দীনুকা ইমানদার বলবে দীনি আল ইসলাম তিন নম্বর প্রশ্ন ওয়ামা কুনতা তাকুলু ফি হকি হাজার রুজুল এই লোকটা সম্পর্কে কি ধারণা করতে ইমানদার বলবে তিনি আমার ইমান তিনি আমার জান তিনি আমাদের নবী আর জোরে কথা সুবহানাল্লাহ ইমানদার কয়টা প্রশ্নের উত্তর দিল আপনি দাঁড়ালে আপনি দাঁড়ালে বাড়ি গুটি মনসির মনে করেন আপনি এখন কবরে আছেন আমি আপনার প্রশ্নগুলো করি আপনি উত্তর দেব কষ্ট হইছে আপনারা মার রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামা কুনতা তাকুলু ফি হাকি হাজার রুজুল মারহাবা কইতেন আর জোরে বলেন মারহাবা এখন উত্তর দিলে ওর কাছে অনেক ভালো লাগতেছে
আপনাদের কাছে শুনেও ভালো লাগতেছে কিন্তু কবর গেলে উত্তরটা দিতে পারলো কি পারলো না আমাদের জানার কোনো ক্ষমতা আসেনি কে ইমানদার কে বেঈমান কে কার কবরটা জান্নাতি কার কবরটা জাহান্নামী একই সঙ্গে চললো একই সঙ্গে খাইলো কিন্তু আমরা বলতে পারবো না এই ক্ষমতা আল্লাহ দেয় নাই জবান খুলে বলো তা জানে কে এবার ইমানদার যেই মাত্র তিনটা প্রশ্নের উত্তর বসন্তপুরের তার মত দিয়ে দিবে আল্লাহ ডাক দিয়া বলবে দুনিয়ার মানুষ একটা বাজারের পাতলা কাপড় দিয়া কবরে শোয়াইছে কবরের ভিত নিচে বলো মাটি ডানে হলো মাটি বামে হলো মাটি উপরে বাঁশের সানি পায়ের গুড়াই মাটি মাথার পাশে মাটি ও ফেরেশতারা আমার ইমানদার পাতলা একটা কাফনের মধ্যে শুইয়া থাকবো তা হতে পারে না আমার ইমানদার কষ্টে পরীক্ষায় পাশ করেছে যা 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 জান্নাতের ভিতরে যা আমার পাগলের জন্য ওই কবরে তার নিচে জান্নাতি একটা বিছানা বিছায়া দে জান্নাতি একটা বিছানা বিছায়া দিবেন আপনাদের এলাকার একটা বাজারের নাম বলেন মুন্সিরহাট বড় বাজার না মাশাআল্লাহ মুন্সিরহাট ওই মুন্সিরহাটে গিয়া মুন্সিরহাট থেকে দিয়া বক্স হাট খাট আনলেন বক্স হাট আছে না একটা সেগুন কাঠের খাট বলেন যেই কোনো কাঠের খাট বলেন যতই বড় জাজিম বলেন তুসুক বলেন আপা আমাকে যদি রাতের বেলা শুইতে দেয় হুজুর এসি আছে উপরে ফ্যান আছে উপরে হুজুর সুন্দর বিছানা আমি শোয়ার সাথে সাথে কি ঘুম আসবে কথা কয় না যত ভালো বিছানাই হোক সাথে সাথে কি ঘুম আসে আল্লাহ যে জান্নাতি গালিচা পাঠাবে ইমানদারে শুইবে সাথে সাথে ঘুম আসবে না ইমানদারে কবরে শুয়ে একবার ডান দিকে তাকাবে ডান দিকে তাকায়া দেখবে সুন্দর একটা নূরের বাতি জ্বলতেছে আরো জোরে কোনা সুবহানাল্লাহ দুনিয়ার ঘরের ভিতরে লাইট দুনিয়ার ঘরের ভিতরে কত আয়োজন আমার আল্লাহ কবর ভিতরে তার প্রয়োজনে আয়োজন করে দিবেন এবার ইমানদার ডান দিকে তাকিয়ে দেখবে নূরের একটা বাতি দেখা যায় এবার ইমানদার ডাক দিয়া বলবো ও বাতি আপ তুমি কে গো আমার ডানে মাটি আমার ডানে মাটি বামে মাটি উপরে মাটি একেবারে অন্ধকার ঘরটাকে তুমি কে এসে আলো করে দিলে এবার বাতিটার জবান খুলে যাবে বাতি ডাক দিয়া বলবে গো আমার চিনেন না আমি কইলাম দুনিয়ার আপনার সকল নেক আমল আর জোরে কোনা আল্লাহু আকবার নেক আমলগুলো কবরে বাতি হয়ে যাবে একবারে আর একটা আলো দেখবে ডান কাতে এভাবে ডান কাতে ফিরবে প্রথম থাকবে এইভাবে এইভাবে থাকবে আর ঘুরবে কিন্তু ডানে আলো জ্বলতেছে উপরে আলো দেখা যায় আলো জ্বলতেছে আবার ডান কাতে কাত হওয়ার পরে কয় আমি হলাম তোমার নেক আমল এবার ইমানদার বাম কাতে যাবে বাম কাতে যাওয়ার পরে আর একটা আলো দেখবে ইমানদার ডাক দিয়া বলবে তুমি কে গো আমার কবরের ভিতরে আলো দিতেছো কয় আমারে চিনো না আমি হইলাম দুনিয়ায় তোমার কোরআন তেলাওয়াত আরো জোরে কোনা আল্লাহু আকবার এই জন্য নামাজ করে বলেন কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন ইন্না নাহনু নাসাল্লাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয়ই আল্লাহ কোরআন নাজিল করেছেন হেফাজতের মালিককে হেফাজতের মালিককে কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ কোরআনকে হেফাজত করবেন আমার আল্লাহ কিন্তু দুঃখজনক হলেও সত্য মুন্সিরহাটের বাজার থেকে বহুত মানুষ মসজিদে কোরআন শরীফ যায় মুন্সিরহাটের বাজার থেকে কোরআন কিনে ঘরের ভিতরে কোরআন শরীফ রাখা হয় কিন্তু দেখা যায় ঘরের ভিতরে টেলিভিশন গুলো খুব পরিষ্কার থাকে সুকেস গুলো পরিষ্কার থাকে কিন্তু কোরআন শরীফের গিলাফের উপরে ময়লা পড়ে থাকে এমন ঘর মুন্সিরহাটে আছে না না দুঃখজনক যেই ঘরে টেলিভিশন পরিষ্কার হয় যেই ঘরে সুকেস আলমারি সুন্দর করে পরিষ্কার করা হয়
যেই ঘরের ওয়ালগুলোকে পরিষ্কার করে রাখা হয় কিন্তু আল্লাহর কোরআন মসজিদের ভিতরে কিন্তু মসজিদের গিলাফের উপরে ময়লা পড়ে থাকে। আমার রাসূল বলেন যেই ঘরের ভিতরে কোরআন থাকে কিন্তু ঘরের মানুষ কোরআন তেলাওয়াত করে না সেই ঘরের ভিতরে আল্লাহর রহমত থাকতে পারে না। ঠিক কি না বলুন? এই জন্য আপনারা আওয়াজ করে বলুন কোরআন চাই কি চাই না? আর কোরআন চাই কি চাই না? আপনাদের কাছে একটি কথা বলতে চাই, কোরআন হলো একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের একটি অর্থ হলো শান্তি, আর একটি অর্থ হলো মানবতা, আর একটি অর্থ হলো ভ্রাতৃত্ব, আর একটি অর্থ হলো একতা। যখন এই পৃথিবীতে কোনো মানবাধিকারবিহীন পৃথিবী ছিল তখন 1450 বছর পূর্বে আল্লাহর হাবিব সাইম্মের ডাক দিয়ে সকল মানুষের মাঝে এই দাহুরি কুরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ এই কুরআনটাকে হাতে নিয়ে সকল মানুষের মাঝে তিনি মানবাধিকার প্রতিষ্ঠা করেছিলেন। আজকে সেই মানবাধিকার খেয়ে লঙ্ঘন করার জন্য আজকে অনেক ধরনের কনস্পাইরেসি হচ্ছে। একটি কথা মনে রাখবেন, ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্ম সকল ধর্মের মানুষগুলোকে শান্তিতে বসবাস করার নিশ্চয়তা দিয়ে থাকে। কথা বলে ঠিক না বেঠে? একটি কথা মনে রাখুন, ইসলাম এমন একটি ধর্ম। যেমন আমার বাংলাদেশের দিকে তাকান, এই বাংলাদেশে হিন্দু আছে না নাই? কথা বলে আছে না নাই? এই বাংলাদেশে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, মুসলমান আছে, কিন্তু বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এত চমৎকার। হিন্দু যেই বাজার দিকে বাজার করে, মুসলমান সেই বাজার দিকে বাজার করে। হিন্দু যেই গাটের পানি খায়, মুসলমান সেখানে গোসল করে। একজন আরেকজনের যার যার ধর্মের উৎসব পালন করা হচ্ছে, কেউ কাহার ধর্মের উৎসবের উপরে আঘাত করে কথা বলছে না। এটাই হলো ইসলাম। আমার ইসলাম শিক্ষা দেয় মন্দির ভেঙ্গে মসজিদ বানানো যাবে না। ঠিক কি না বলো? এটার নামই হলো ইসলাম। কথা বলুন, কথা বলুন না কেন? আমার ইসলাম শিক্ষা দেয় তুমি অন্য ধর্মের মানুষকে নিশ্চয়তা দিবে। তুমি এই জন্য আমি বলতে চাই, এই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য যেই কোনো ধরনের ষড়যন্ত্র হোক না কেন, আমরা সবাই বদ্ধপরিকর থাকব সেই সম্প্রীতিকে বজায় রাখার জন্য। ঠিক কিনা বলে? কিন্তু যখন মানুষ কোরআন থেকে দূরে চলে যাবে, যখন ইসলাম থেকে দূরে চলে যাবে, তখন আপনাকে বুঝতে হবে সেখানে করোনা মহামারী চাইতে আরো বড় মহামারী অপেক্ষা করতেছে। ঠিক কি না বলেন? এই জন্য ঘরের ভিতরে কোরআন আছে। আমার মা বন্ধুরা আজকে আসছে কিনা আমি জানি না, তবে মা বন্ধুরা যদি মাহফিলে এসে থাকেন অথবা আমার ওয়াস্ত ইউটিউবের ভিতরে অনেকেই বাড়ি আছে, আমার মা বন্ধুকে বলবো, মা আপনাদের ঘরে কোরআন থাকে? আমরা তো বাহিরে থাকি, আমরা ব্যবসা করি, আমরা চলাফেরা করি বাহিরে, কাজে ব্যস্ত থাকি বেশি, কিন্তু আমরা তেলাওয়াত করব। অন্তত পক্ষে প্রত্যেকটা মা যেন আজকের এই মুন্সির হাট বসন্তপুরে যেন প্রত্যেকটা মায়ের সকালের সূর্য যেন দেখা হয় কোরআন তেলাওয়াত করে। কি কষ্ট পেয়েছেন আপনারা? যেই ঘরে কোরআন আছে সেই ঘরের ভিতরে আল্লাহর রহমত আছে না নাই?